কিরি দুপলো আসবে আর তুই এরকম মুখ ভার করে বসে আছিস। কিছু না, ওই কালকে সন্ধ্যের সময় রাখাল ভাই এলো। রাখাল এসেছিল মানে? সে কি তোর কোনো প্রপোজাল দিয়েছে নাকি? প্রপোজাল না দিলেও সেরকম একটা ইঙ্গিত করিছে, কইছে দুবলু ভাই ফিরে আসলে নাকি তাগের মধ্যে আমার নিয়ে আবার টেনশন শুরু হয়ে যাবে। কি রাখাল এই কথা বলে কোন সাহসে? ওর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো না? রীতিমতো ভাগ্য পরীক্ষা করে তোর ব্যাপারটা আমি সমাধান করেছি। আরে দুবলু সেই ভাগ্যবান যে তোকে পেয়েছে, এটা রাখালের মনে নেই? ডাক ওকে, ডাক। থাক মানজেলাবু, দুবলু ভাই ফিরে আসুক, তারপর যদি রাখাল ভাই না সরে তখন দেখে নে। আচ্ছা ঠিক আছে। ও ভাইজান, পালা লেখার খাতা নিয়ে ছাতা বানায় ঘুরছে কিসের জন্য? ব্রেনের প্রোটেকশন, যাতে বৃষ্টিতে ভিজে ব্রেনটা গলে না যায়। আরে আরে আরে, দিনের বেলা টর্চ লাইট ধরে কোনে যাচ্ছো? লাস্টিং পালা, লাস্টিং খুঁজতে যাচ্ছি। আরে লাস্টিং তুমি কোনে খুঁজে পাবো দাদা? আরে সেটা জানলে তো ডাইরেক্ট সেখানে চলে যেতাম। লাস্টিং লাস্টিং তোরে বলেছিলাম ভাইজান, দেখ পালা লিখতে দিস নে। এর আগে একবার পালা লিখতে গিয়ে শেষ সিন খুঁজে না পেয়ে 3 মাস পাগল ছিল। আরে করো তো রং বেহেন নিয়ে লেখতে, সেই আমার তোমার বদন কাকা রাখাল ভাই সবার ক্যারেক্টার থাকবে, আমরা সবাই অভিনয় করতে পারব। দ্য লাস্ট সিন, লাস্ট সিন। মা মা, কি রে কুসুম, কিরম আছিস তুই? আমি ভালো থেকে কি লাভ বিয়ের ভাই, তুমি তো ভালো নেই। রাঙা বেগমের 7 নম্বর সত্য প্রত্যাখ্যান করি, আপনি সন্ন্যাস বেশ নিয়েছেন ভাইজান, নতুন করে কি আবার ভাবা যায় না? নতুন করে আর কি ভাববো রে কুসুম। এই যে রাঙা বেগমের 7 নম্বর সত্য পালন করলি, তারই ঘরে তুলে নিয়ে আসেন। শর্তটা তো এমন কিছু কঠিন না, 100টা দেশের ভাষায় আই লাভ ইউ মুখস্থ করি তারে শোনাতেই হবে। শর্তটা কঠিন না, কিন্তু এটা আমার প্রতিবাদ। রাঙা বেগম যে 6টা শর্ত দিছিল সেটা তো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু তারপরে সে আবার 7 নম্বর শর্ত দেবে কেন? আমি যদি প্রতিবাদ না করি তাহলে সে সারা জীবন শর্তের পর শর্ত দিতে থাকবে। শর্তের বেড়া জালে বাঁধা জীবনে চেয়ে এই সন্ন্যাস জীবন অনেক ভালো রে বোন। কিন্তু এই সন্ন্যাস বেশে যে আপনারা মানাচ্ছে না মিয়া ভাই। তুই চলে যাচ্ছিস কেন বদন? দুবলো আসুক, ওর সাথে দেখা করে তবে যাস। আমার আবার যে দোকান খুলতে হবে, দুবলো ফিরলি রাখালে দিয়ে আমার খবর পাঠায়, আমি চলে আসবো। নি এই সেলেরে নিয়ে যে আমি কি করি, কি করে যে গৃহবাসী করবো কে জানে। আজ কয়দিন হলো আব্বার কোনো খবর নিতে পারতেছে না। আব্বার মনে হয় খবর না পাই প্রায় শরীর খারাপ করবেন। ওকে কোনো চিন্তার কারণ নাই, আগে বাসায় চলো, তারপরে স্ন্যাক্স আর টি খেতে খেতে পাঞ্জু চাষের ফোনে ধরায় দেবে না, তারপর তুমি ইচ্ছা মতো টকিং করে কথা বলবা। সেটাই ভালো হবে, নি ফোনে না পায় আব্বা আমাকে জন্য চিন্তা করতেছে। আচ্ছা রাঙা, তোমার কি গুড্ডি বদনসার কথা এখনো মনে পড়ে? তা জেনে তোমার কি দরকার? আমার কোনো দরকার নাই, তোমার জন্যই বলতেছি। মানে গুড্ডি বদনশাকে ভুলতে না পারলে তো নিজের সংসার প্রতি মন দিতে পারবা না। আর নিজের সংসার তুমি মাঝে মাঝেই আনমাইন্ডফুল হয়ে কার কথা থিঙ্কিং কর? তুমি আব্বা আর আমার ছোটখাটো চাকরি আর কি চিন্তা করবে? তুমি যে লাইং করতেছো সেটা আন্ডারস্ট্যান্ডিং আমি, বাট কি করব, তোমার মনের মধ্যে ইন করে বদন সাকি নিয়ে যে তুমি ভাবনা করো সেটা অফ করার পাওয়ার তো আমার জানা নাই। আমেলা আমেলা, কি আজ নাতি ছেলে আসবে আর আপনি ফকির আনতে বেরোচ্ছেন? নাতি ছেলে যে কোন বেশি ফিরবে তা তো আমি জানি না হামেলা, যদি সাদা কাপড় পরে ফিরে
তালি পড়ে তো আমি সহ্য করতে পারবো না। হামেলা যেভাবেই ফিরো মেনে নিতে হবে। আপনি ফকিরান দিতে যায় এর পরিণতি তো বদলাতে পারবেন না। ঘরে গিয়ে ইবাদতে বসে আমি যাচ্ছি না। হামেলা তালি পরে এই তালি দেওয়া বসন পড়েছেন কেন? লাঠি টুপলা এসব কেন? আমার বসন সাজ আশ্রমে মানুষ হয়েছে, সেখানে যাব, এতিমদের সঙ্গে কথা বলবো, তাদের খাওয়াবো, এদিক সেদিক ঘোরাফেরা করবো। দুবলোর যদি কোনো ভালো খবর থাকে আমাকে খবর দিও, আর যদি কোনো খারাপ খবর থাকে, মানে দুবলো যদি সাদা কাপড় জানি না আমি কিছু জানি না।